তখন আমি অষ্টম শ্রেণীর ছাত্র। স্কুল এবং এলাকাতে বেশ ভালোই সুনাম ছিল আমার। সবাই প্রচন্ড পছন্দ করত, কারণ একটাই ছিল, খেলাধুলায় এবং পড়াশোনায় দুটোতেই আমি অদ্বিতীয় ছিলাম। আর এই দুটো জিনিসকে ধরে রাখাই ছিল আমার মূল উদ্দেশ্য। সেই ক্লাস এইটে পড়ার সময় থেকেই আমি রাত জেগে পড়ার শোনা করার অভ্যাস তৈরি হয়ে যায়। রাত জেগে এই সব সময় বেশিরভাগ সময় পড়াশোনা করতাম। বলতে গেলে বেশিরভাগ সময় আমার রাতেই জেগে থাকতে হতো। যেদিন ঘটনাটি ঘটেছিল সেদিনও আমি অনেক রাত পর্যন্ত পড়াশোনাই করছিলাম। কোথাও সামান্য বাতাসের ছোঁয়াও পেলাম বলে মনে হলো না, তাই কিছু না ভেবেই ঘর থেকে বেরিয়ে গেলাম। ভাবলাম একটু হেঁটে আসি বাইরে থেকে। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বাড়ির কাছের নদীর পাড়ে গিয়ে দাঁড়ালাম। প্রতিদিনের মতো সেদিনও বাসার কেউই টের পেল না। তখন রাত প্রায় 12:05-এর উপরে হবে। খানিকটা সময় কাটানোর পর যখন ফিরব, হঠাৎ করেই চোখ পড়ল নদীর একেবারে পানির পাশ ঘেঁষে চরের দিকে। সেদিন অন্ধকার ছিল, তারপরেও কেন জানি স্পষ্টতই মনে হলো দেখা যাচ্ছে। আলো আধারের খেলার মাঝখানে আমি স্পষ্টই বুঝতে পারছিলাম কেউ একজন দাঁড়িয়ে আছে। এত রাতে নদীর পাড়ের এই চরে কে দাঁড়িয়ে আছে? হঠাৎ করে এই বুকের ভেতরটা ধুক ধুক করে উঠল। কে হতে পারে ভাবলাম, একটু সামনে যাই। আবার ভাবলাম না থাক, কি দরকার। কিন্তু কেমন যেন মনের ভেতর খটকা লাগছিল। একটু কাছে গিয়ে ভালো করে তাকাতেই দেখলাম একটা মানুষের অবয়ব মনে হচ্ছে। কি যেন একটা আপন মনে খুঁজে বেড়াচ্ছে চরের বালিতে এত রাতে। আধারে ভালো করে দেখাও যাচ্ছিল না। হঠাৎ করেই মনে হলো শাড়ি পরা কেউ একজন দাঁড়িয়ে আছে, এবং তখনও সে নদীর চরে চরে হাঁটছে। মনে হচ্ছে এখনো সে তার কাঙ্ক্ষিত বস্তুটি খুঁজে পায়নি। প্রায় রাতে নদীর ধারে এসে আমি বসি, বাট এমন তো কখনো দেখিনি। কি করা যায় ভেবে পাচ্ছিলাম না। শেষ পর্যন্ত আল্লাহর নাম স্মরণ করে ডাক দিয়ে বসলাম, কে কে ওখানে? আমার কণ্ঠস্বর শুনেই হঠাৎ করেই ঘাড় ঘুরিয়ে তাকালো সেই অবয়বটি। এমন ভাবে ঘুরল মনে হলো তার মনোযোগ আমি নষ্ট করে দিয়েছি, প্রচন্ড রেগে আছে। তারপর যা দেখলাম তা আজও কেউ বিশ্বাস করেনি, এবং সেই দিন আজও ভুলবার নয়। আলো আধারেই আমি পরিষ্কার দেখতে পেলাম মুখমণ্ডলে এক টুকরো মাংসের ছিটে ফোটা নেই, কঙ্কালের কোটরের ভেতর দুটো চোখ দলজল করে জ্বলছে, শুধু এ পর্যন্তই। এমন দৃশ্য দেখে আমি একেবারে হতভম্ব হয়ে গেলাম। আমি যখন তাকিয়ে আছি, হঠাৎ করে কিছু বোঝার আগেই পুরো অবয়বটি একটা আগুনের শিখার আকৃতি ধারণ করলো, এবং ঝপাত করে পানিতে ঝাঁপিয়ে পড়লো এবং হারিয়ে গেল। ভয়ে হাত পা আমার এমন ভাবে কাঁপছিল যে দৌড়তেও পারছিলাম না। মনে হচ্ছিল এই বুঝি ঝাঁপিয়ে এসে পড়বে আমার উপর। ততক্ষণে শরীর ঘামে, কাপড় চোপড় সব একেবারে একাকার হয়ে গেছে। রাত তখন 1:30-টার উপরে হয়ে গেছে। কোনো রকমে বাসায় ফিরেই শুয়ে পড়লাম, কাউকে কিছুই জানাইনি। যখন চোখ খুললাম দেখি পরিবারের সবাই আমার পাশে। ফেল ফেল করে তাকালাম সবার দিকে, কিন্তু কিছুই বললাম না। শুধু বললাম, কি হয়েছে?
আমার কথা শুনে বড় ভাইয়া এক প্রকার রেগেই গেলেন। বললেন, কতবার বলেছি রাত জেগে পড়বার দরকার নেই, অসুখ করবে তো, কাপড় পর্যন্ত পাল্টাসনি। বুঝতে পারলাম যে কেউ কিছুই জানতে পারেনি। রাতের সেই ভয়ানক স্মৃতি মনে করেই শরীরটা কেমন যেন কেঁপে উঠল। মনে হচ্ছিল আমি স্বপ্ন দেখিনি তো, নাকি সত্যি এমনটা দেখেছিলাম রাতে। কি করব একেবারেই বুঝতে পারছিলাম না। কাকে বলবো, যদি কেউ বিশ্বাস না করে, যদি ভাবে যে আমার মাথা নষ্ট হয়ে গেছে। এরপর বেশ কিছুদিন কেটে গেল এভাবেই। ভালোই ছিলাম, তবে মাঝে মাঝে জ্বর হতো। হঠাৎ একদিন রাতে আমি আবৃত্তি করছি, কেন যেন মনে হলো বাড়ির ওপাশ থেকে কেউ আমার নকল করছে। নিজের কল্পনা ভেবে এবার জোরে জোরে পড়তে শুরু করলাম, কিন্তু না, আমি যে লাইনটা পড়ছি ঠিক ওই লাইনটাই কে যেন আবারও পড়ছে। কাজী নজরুলের কান্ডারি হুঁশিয়ার কবিতাটি পড়ছিলাম। এভাবে অনেকক্ষণ হওয়ার পরে হঠাৎ করেই ভয় পেয়ে গেলাম, পড়া বন্ধ করে ঘুমিয়ে গেলাম। চলে গেল আরো অনেকগুলি দিন, কেউ কিছুই জানল না, কিন্তু প্রতি মুহূর্তে আমার ভেতরে শুধু ভয়। একদিন সকালে আমার নামে একটা চিঠি আসলো। আমাদেরই এলাকার বেশ কিছু দূরে, প্রায় 4 মাইল পথ দূরে, একতা সংঘ ক্লাব নামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আমন্ত্রণ করেছে, যেখানে আমাকে ডাকা হলো নৃত্য পরিবেশন করার জন্য। দ্বৈত নৃত্য হবে, আমি সে নাচে যেন অংশগ্রহণ করি সেজন্যই আমার জন্য চিঠি পাঠিয়েছিল। 2 দিন পরেই অনুষ্ঠান হলো। আমি ঠিক সময় অনুষ্ঠানে অংশগ্রহণ করলাম। লোকনৃত্য ছিল, আমি আর ওখানকার একটি ছেলে একসঙ্গে নাচটা করলাম। ভালোয় ভালোয় নাচ শেষ করলাম, কিন্তু পুরস্কার নেয়ার সময় বিপত্তি ঘটল। সেই ছেলেটিকে আর কেউ খুঁজেই পাচ্ছে না, আমি একাই পুরস্কার গ্রহণ করলাম। যখন বাসায় ফিরছি, রাস্তায় একটাও গাড়ি নেই। গোধূলির খানিক আগে রাস্তায় দাঁড়িয়ে আছি একা একা, হেঁটে হেঁটে ফিরব তারও উপায় নেই, অনেকখানি পথ। হঠাৎ দূর থেকে মনে হলো একটা রিক্সা আসছে। ভাবলাম ভাড়া যাই হোক, উঠে পড়ব। রিক্সাটা কাছে আসতেই জিজ্ঞেস করলাম, যাবে? রিক্সাওয়ালা রাজি হয়ে গেল, ভাড়ার কথা বলতেই বলল যা ভাড়া তাই দিবেন। তাড়াতাড়ি চলল এবং পৌঁছেও গেলাম। ঝামেলাটা হলো ভাড়া দিতে গিয়ে, রিক্সাওয়ালার কাছে ভাঙতি টাকা নেই। টাকা ভাঙতি করে যখন পিছনে ফিরে তাকালাম, ওমা কোথায় রিক্সা? রিক্সার কোনো চিহ্ন মাত্র নেই। বেশ দুশ্চিন্তায় পড়ে গেলাম, কি হচ্ছে চারপাশে। সেদিন রাতে যখন পড়া শেষ করে ঘুমোতে গেলাম, চোখের পাতা এক করলাম, সঙ্গে সঙ্গে সেই ভয়ঙ্কর চেহারাটা ভেসে উঠল। প্রচন্ড হাসছে, ঘুমের মধ্যেই আমি ভয় পাচ্ছিলাম। হেসে হেসে বলছে, তুই আমার আসল রূপ দেখে ফেলেছিস, আমি তোকে ছাড়ব না। আর তাই তো আজ তোর সাথে নাচলাম, তোকে বাড়ি পৌঁছে দিলাম, আরো কি যেন, কিন্তু তার আগেই ঘুম ভেঙে গেল। ভয়ে হাত পা তখনও কাঁপছিল, কিন্তু কাকে বলবো, কেউ কি বিশ্বাস করবে আমার কথা। পরের দিন সকালে নাস্তা শেষ করে বাজারে গেলাম। হঠাৎ দেখি ফার্মেসির দিকে চোখ পড়তেই দেখলাম সেই ছেলেটা যে আমার সঙ্গে নাচ করেছে। ছুটে গিয়ে বললাম, তুমি সেদিন পুরস্কার না নিয়ে চলে গেলে কেন? ছেলেটা অবাক হয়ে তাকিয়ে বলল, আপনার সাথে নাচার কথা ছিল, কিন্তু কিন্তু অনুষ্ঠানের আগের দিন বিকেলে গাছ থেকে পড়ে আমার বাঁ পাটা মচকে যায়, এই যে দেখেন, আমি তো অনুষ্ঠানই দেখতে যেতে পারিনি। ছেলেটার কথা শুনে আমার ভেতরের আত্মা একেবারে উধাও হয়ে যাওয়ার দশা। বলে কি এই ছেলে, তাহলে যা স্বপ্নে দেখেছি তার সবই কি সত্য? এবার আর দেরি করলাম না,
সাথে সাথে এলাকায় ফিরে মসজিদের ইমামের সাথে সব খুলে বললাম। ইমাম সাহেব শুনে তো অবাক। ইমাম সাহেব বললেন, তোমার ভাগ্য ভালো, কোনো ক্ষতি করেনি, তবে তোমার কাছে এমন কিছু আছে যার জন্য তোমার ক্ষতি করতে পারছে না। তখনই হঠাৎ মনে পড়ল আমার ডান হাতে পড়া তাবিজটার কথা। তাবিজটা বাগের হাটের খানজে আলীর দরবার থেকে এনেছিলাম। শখের বসেই বহুদিন ধরে তাবিজটাকে ব্যবহার করছি। হয়তো এর জন্যই এখন পর্যন্ত আমার কিছু করতে পারেনি। আর আজ সেটাই আমাকে রক্ষা করেছে। সেই থেকে এখন পর্যন্ত আমি তাবিজটা ব্যবহার করছি। এখন আমি মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের মার্কেটিং এর দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী। কিন্তু এখনো আমি সেই রাতের কথা ভুলতে পারিনি। সেই রাত, সেই 12:05।